হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ওয়েদারটা ভালো ছিল আর সানি ডে ছিল। আমরা বাসা থেকে বের হয়েছি ওভিএসে যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে একটু সামনে এগিয়েই হচ্ছে পাহাড় দেখা যায়। এই দৃশ্যটা অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই তো রেগুলারের মতো আজকে একটু রিকোয়েস্ট করে দেই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস, অ্যান্ড ফুল ওয়াচ না করতে পারলে প্লিজ 3 থেকে 4 মিনিট দেখবেনই, তারপর গুড কমেন্টস করবেন। এই তো আমরা হচ্ছে ইটালির মধ্যে একটা ব্র্যান্ড ওভিএস, এটা সবাই জানেন। এখানকার ম্যাক্সিমাম প্রোডাক্টসই হচ্ছে বাংলাদেশ থেকে মেড হয়ে আসে। যখন দেখি আসলে মেড ইন বাংলাদেশ তখন আসলে অনেক গৌরব ফিল হয়, আসলে প্রাউড করার মতো ভালো লাগে। বাট ইউরোপের কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টগুলো হচ্ছে মেড করা হয়। এই তো আমরা আসছি সাদানের হচ্ছে কিছু বাসায় পরার ট্রাউজার আর হচ্ছে কিছু জ্যাকেট এগুলো কেনার জন্য। দেখি আমিও চুজ করতে পারি কিনা কোনো কিছু। উপরে হচ্ছে সব হচ্ছে মেয়েদের প্রোডাক্ট আর নিচের দিকে আসলে বয়েজ অ্যাডাল্ট বয়েজদের ড্রেস আর হচ্ছে ছেলে কিডস মেয়ে গার্লস কিডসদের ড্রেসগুলো আছে নিচে সাজানো। এই তো সামনের দিকে আমরা চলে যাচ্ছিলাম। প্লিজ ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটা আসলে ফুল না দেখতে পারলেও 3 থেকে 4 মিনিট অবশ্যই আপনারা ওয়াচ করবেন, তারপর হচ্ছে ভিডিও রিলেটেড কমেন্টস করবেন। আমি আসলে সবার ভিডিও ফুল ওয়াচ করি আর একেবারে সময় না থাকলেও 3 থেকে 4 মিনিট তো অবশ্যই করি ওয়াচ। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে মেয়েদের ড্রেসগুলো দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে। এখানে কিডস বুকস দেখে আমি একটু দাঁড়িয়ে পড়ছিলাম, দেখি সাধারণের জন্য কিছু নেওয়া যায় কিনা, বাট পছন্দ হয়নি। আমি অবশ্য ইপারকোপ থেকে নিয়ে নিয়েছিলাম। আমি আগের কিছু আমার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, আপনাদের নিশ্চয়ই দেখেছেন। এতো সাদানের পাপাও দেখছিল। বইগুলো দেখা শেষ করে তারপর হচ্ছে আমরা ড্রেসের সামনে যাচ্ছিলাম। এই তো এটা হচ্ছে মেয়েদের জিন্সের প্যান্ট, পিঙ্ক কালারের ড্রেস, মেয়েদের স্কার্ট, তারপর হচ্ছে যে শীতের কিছু ড্রেস, রেড কালারের প্যান্ট। ভালো লাগে মেয়েদের ড্রেসগুলো দেখতে। এখান থেকে শুরু হয়েছে ছেলেদের ড্রেস, ছেলে বাবুদের। এখান থেকে হচ্ছে নিউবর্ন বেবিদের থেকে শুরু করে 3-4 বছরের বেবিদের ড্রেসও পাওয়া যায়। যাই দেখছিলাম আসলে সাদানের জন্য সব কিছু কমন লাগছে। তারপর 2টা ট্রাউজার নিয়ে এসে উপরের দিকে চলে আসছে, সাদান আবার হচ্ছে গেট দিয়ে বের হয়ে যাবে, এরকম দুষ্টিমি করতেছিল। এখানে কিছু অর্নামেন্টস দেখে আমি আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ মেয়েদের তো আবার অর্নামেন্টসের প্রতি একটু ইন্টারেস্ট বেশি, জানেনই আপনারা। এই তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর কি। এখানে বিভিন্ন কালারের হচ্ছে স্কার্ফগুলো আছে গলায় যেগুলো পেঁচানো হয় শীতের মধ্যে। এখানে মেয়েদের শুজগুলো শীতে পরার জন্য, তারপর হচ্ছে মোজা, পাতলা মোজা, মোটা মোজা, শীতের মধ্যে বিভিন্ন ধরনের মোজা পরতে হয়। যখন হালকা শীত থাকে তখন হালকা মোজা, যখন বেশি শীত থাকে তখন মোটা মোজা পরতে হয়। এখানে বিভিন্ন টপস, লং ড্রেস, ভালোই লাগে, সবগুলো ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়। আসলে এই করোনা ভাইরাসের মধ্যে কোনো শপ বা মার্কেটে গিয়ে বেশিক্ষণ স্টে করা ঠিক না, এর জন্য আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি করছিল। আমি আবার এই পাশে কিছু অর্নামেন্টসগুলো দেখতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে ফিঙ্গার রিংস, রিংগুলা আর হচ্ছে গলার কিছু হালকা পাতলা চেনের সাথে লকেট দেওয়া, কানের দুল,
এখানে একটা লোক বিল পে করছিল, আসলে সোশ্যাল ডিস্টেন্স মেনে তো দূরে থাকতে হবে, আমার হাজব্যান্ডের জন্য ওনার থেকে দূরে আছে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেয়ার কিছু প্রোডাক্টস ওরা সাজিয়ে রেখেছে। এখান থেকে আমি আসলে আমার জন্য হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে ক্লিপ নিয়ে নিলাম। এই তো আমরা বিল পে করছিলাম। অভিএস থেকে বের হওয়ার আগে আমি আর একটু ভিডিও করছিলাম, দেখলাম যে কোনো কিছু পছন্দ হয় কি না। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনারা যারা শুনছেন, সবাই এই করোনা ভাইরাসের সময় সাবধানে থাকবেন। আশা করি, দোয়া করি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।